Bangladesh Mukut Falls. বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিন আজ 16 ডিসেম্বর, বাংলাদেশের মহান বিজয় দিবস। সেই সাথে পালিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত রিপোর্টে বগুড়ায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মুজিব জন্মশতবার্ষিকীতে বিজয় দিবস উদযাপিত হয়েছে। ভোরে মুক্তির ফুলবাড়ি স্মৃতিফলকে এবং বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল 8টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। মুজিব শতবর্ষ ও বিজয় সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সারা দেশের মতো বগুড়াতেও শপথ বাক্য পাঠ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শহীদ চান্দু স্টেডিয়ামে বিকাল 4:31 ভার্চুয়ালি প্রধানমন্ত্রী এ শপথ বাক্য পাঠ করান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে আজ দুপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে নানা আয়োজনে কুড়িগ্রামে মহান বিজয় দিবস ও বিজয় সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কুড়িগ্রাম পৌরসভা, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। জেলা স্টেডিয়ামে পুলিশ, আনসার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের শারীরিক কসরত প্রদর্শন করে। অপরদিকে নওগাঁর রানীনগরে বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত হয়েছে। যথাযোগ্য মর্যাদায় রানীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে রাতে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের নানা কর্মসূচি শুরু হয়। সকাল 6:30 শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল 9টায় রানীনগর শের এ বাংলা সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্যরা। এ সময় উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়া সিরাজগঞ্জে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত, জেলা প্রশাসক ডাক্তার ফারুক আহমদ, পুলিশ সুপার হাসিবুল আলম সহ অন্যান্যরা। ওদিকে আজ সূর্যোদয়ের সাথে তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ফরিদপুরে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়াও জেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও প্যাগোডায় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। অনলাইন ডেস্ক, দৈনিক করতোয়া।